অবস্থান করছি চোগাছার গরুরহাটের যশোর জেলা। আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো চোগাছার গরুরহাট থেকে। কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের বলদ। ভাই এত গরুও যেমন আপনিও তেমন, একদম খুব মিল আছে, সুটাম দেহের। হ্যাঁ সুটাম দেহের গরু দর্শক, হালের বলদ যশোর জেলা চোগাছার গরুরহাট থেকে এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন। বাজার কেমন? হ্যাঁ কাজে একের গরু, কাজের একের গরু। অনেকে অনেক গরু দেখি ঘেনা খুব ভালো কাজ দেয়, আবার অনেকেই মোটা কাজ দেয় না। বলছি এই দুটো গরু কাজ করে খাওয়া যাবে ভাই, কাজ করে খাওয়া যাবে তাই তো? কিন্তু এই যে আট দাঁতের গরুটা একটু বেশি ভালো। বাজার কেমন দেখছে? একটু কমা, এর কারণ কি মূলত? বিভিন্ন বাইরের পার্টি একটু আমদানি কেমন গরুর আজকে? গরু খুব ভালো আমদানি ভাই, অনেক বেশি আমদানি তাই তো? জোড়ায় চাচ্ছেন কত? 410 ভাই, 410। আপনারা শুনলেন দর্শক, এই যে এক জোড়া গরু ডাইন বাম ঠিক আছে 410 চাচ্ছে। এই ধরনের গরু আপনারা যদি ক্রয় করতে চান আসতে পারেন চোগাছার গরুরহাটে। তো কত হলে বিক্রি হবে বলেন ভাই? ভাই খুচরো দাম বলছে বিভিন্ন রকম বলতেছে, দাম পাইছেন কত? 60-65 পাইছেন। আপনার নিয়ত কত মূলত? 80, মানে 380 তাই তো? 380। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা জোড়া 380 হলে বিক্রি হবে। আপনাদেরকে চারিপাশ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক, 380। এইদিকে দেখা দেখি চলতেছে, যেই গরু দিয়ে মূলত লড়াই করায় দর্শক, শিং মাথা আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চোগাছার গরুরহাটে এইদিকে বিশাল বড় এক জোড়া বলদ গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে আসছেন ভাই? গদখালিতে আসছি, ফুলের রাজ্য। একটু ফুল টুল নেস্টেন আমাদের জন্য? ফুল আনবো ভাই, ফুল আনলে তো বিক্রি হয়ে যাইতো। হ্যাঁ তা তো যাইতো, হাটে তো অনেক ফুল আছে না, গরু আছে, কোনটা করব? সবই বিক্রি করতে হবে ভাই তাই তো? আচ্ছা কয় দাঁত করে? এ ভাই সমান হয়ে গেছে ভাই, আট দাঁত করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় এক জোড়া বলদ গরু যশোর জেলার চোগাছার গরুরহাটে। আপনার কিনা গরু না বাসার গরু? আমার কিনা গরু ভাই। কিনা গরু, বাজার কেমন দেখছে? বাজার তো ভাই দেখছে একদম হোমিওপ্যাথি ওষুধ মতন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আবার দেখতেছি আগুন, ও বুঝা যাচ্ছে আমি তো বেচা কিনা কই, বেচা কিনা নেই তাই তো? আচ্ছা ভাই এই জোড়াটা চাচ্ছেন কত? 520 দাম চাচ্ছি ভাই, 520 চাইলে ভাই আপনার কাছে ভাই শেষ পর্যন্ত ঠান্ডাই থাকবে ভাই। কেন? একটু বেশি হয়ে যাচ্ছে না দাম? কি রকম আপনি দেখেন গরু দুইটা দেখেন? গরু দুটো 25 মন ওজন আছে সবাই বলে। হ্যাঁ আচ্ছা ভাই, তো কত হলে মূলত নিয়ে বিক্রি? ও ভাই এটা বেচা দামাদার প্রেক্ষিতে বেচা কিনা হবে? তা তো অবশ্যই, তারপর একটা ধারণা দেন। তারপর ভাই ধারণা দেবো, দেখা আছে যার সাথে কথাবার্তা শুনবে কি রকম হবে। আপনারা দর্শক বলতেছে 400 পর্যন্ত দাম পেয়েছে যশোর জেলার চোগাছার গরুরহাটে। আর আসলে চাচ্ছেন কত? 520 চাচ্ছি। 520 চাচ্ছেন, কত হলে নিয়ত ভাই? এখন ভাই ওরা তো বলা যাবে না যে কত হলে নিয়ে, তো দেখা যাচ্ছে লস লাভ হলো গরু বেশি ধুয়ে যেতে হবে। গরুই তো বলা যায় না যে আমি ই হলেই বেসবো, 5000 কম 10000 বেশি কোনো বিষয় না। হ্যাঁ তা তো অবশ্যই, তারপর একটা তো নিজেদেরও তো একটা আন্দাজ থাকে, ধারণা থাকে, সেখান থেকে বলেন। ও ভাই 30000 হলে গরু বেসবো ভাই, 430। শুনলেন দর্শক 430 হলে বিক্রি হবে, তার মানে দেখছেন যে দাম চাচ্ছেন 1,00,000 টাকা কিন্তু ব্যবধান তাই না? শুনলেন দর্শক 430 হলে বিক্রি হবে বলদ গরুগুলো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে এক জোড়া দেশি জাতের বলদ গরু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কি অবস্থা বাজারে? বাজার ডাউন একটু, ডাউন। কয়টা নাচছেন গরু? দুইটা নাচছে দর্শক, প্রচুর আমদানি বলতেছে বাজার একটু ডাউন। দেশি জাতের গরু এইগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন, পাশাপাশি চাষের জন্যও নিতে পারবেন তাই তো কাকা? আচ্ছা জোড়ায় চাচ্ছেন কত? চাচ্ছে 250। 250 চাচ্ছেন, শুনলেন দর্শক 250 দাম চাচ্ছে জোড়ায়। কয় দাঁত করে? কানিসাও। কানিসাও করে,
আচ্ছা, কত হলে বিক্রি করবেন? ২০-২৫। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা জোড়া ২০-২৫ হলে বিক্রি হবে জোড়াটা। ঠিক আছে কাকা, বিক্রি করেন। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। যশোর জেলার চকাচার গরুর হাট থেকে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেশি বলদ, ইন্ডিয়ান বলদ।